ত্রিপুরা রাজনীতিকে একদিকে ধাবিত করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সরকারের থেকেও যিনি সরকারের ভুলভ্রান্তি তুলে ধরেন একজন বিরোধী দলনেতার মতো, সরকারের ভুলভ্রান্তিগুলি জনসমক্ষে সঠিকভাবে উপস্থাপন করে জনগণকে যিনি সচেতন করে তোলেন তিনি হলেন প্রকৃত নেতা। তিনি হলেন এ রাজ্যের বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। গতকাল রাজধানীর প্রগতি বিদ্যাভবনে বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সারা রাজ্য থেকে বিজেপি দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতিগুলিকে সিদ্ধান্ত আকারে সরকার এবং রাষ্ট্রের সামনে উপস্থাপন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ এই রাজ্যের রাজনীতিতে যিনি একাই একশো উনি হলেন সুদীপ রায় বর্মণ। উনার ভাষায় এই বিষয়টাকে উপস্থাপন করতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির আমি প্রথমে বলেছি দল এবং সরকারের মধ্যে কিভাবে সংশোধনী আনা যায় তার দোষ ত্রুটিগুলো আলোচনার মাধ্যমে খুঁজে সরকার এবং সরকার এবং দলের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে বসা হয়েছে। কারণ দল এবং সরকার আমাদের দলীয় কর্মীদের কথা শুনতে চাইছে না এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি অন রেকর্ড। এটা আমরা এখানে তাদেরকে স্কোপ দিয়েছি বলার, মন হালকা করার। এর মধ্যে যদি কেউ উল্টা পাল্টা বক্তব্য রাখবেই, কারণ দীর্ঘদিনের যন্ত্রণা এরা পোষণ করছে। নাথিং রং।